হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদেরকে মোবাইলের খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিংস দেখাবো যেটা আপডেটেড যে কোনো মোবাইলে পাবেন আপনার মোবাইল থেকে আপনি ইচ্ছে করলে যে কোনো অ্যাপসকে সিকিউরিটি কোডের মাধ্যমে হাইড করে রাখতে পারবেন এই জন্য আপনাকে আলাদা কোনো থার্ড পার্টি সফটওয়্যার ইউজ করতে হবে না আপনি আপনার মোবাইলের সেটিংস থেকেই এই কাজটি করে নিতে পারবেন আপনার ফোনটি যদি আপডেটেড হয়ে থাকে তাহলে কোনোরকম থার্ড পার্টি অ্যাপস ছাড়াই আপনি আপনার যে কোনো অ্যাপসকে সিকিউরিটি কোডের মাধ্যমে হাইড করে রাখতে পারবেন তো চলুন আমি সেই প্রসেসটি আপনাদেরকে দেখাচ্ছি এর জন্য আমরা প্রথমে আমাদের মোবাইলের সেটিংসে যাব সেটিংসে গিয়ে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এইখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে হাইড অ্যাপস এইখানে ক্লিক করব এরপরে আপনার মোবাইলে এরকম একটি ইন্টারফেস আসবে এরপর আপনি যে অ্যাপস গুলিকে হাইড করতে চাচ্ছেন কোডের মাধ্যমে সেই অ্যাপস ডান পাশে থেকে এই বাটনটিকে অন করে দিবেন অন করে দেওয়ার পরে আপনার একটি পপ আপ আসছে যেখানে লেখা আছে সেটে এ প্রাইভেসি পাসওয়ার্ড ফার্স্ট প্রথমে একটি প্রাইভেসি পাসওয়ার্ড দিয়ে নিতে হবে এজন্য আমি সেটিংসে যাব সেটিংসে গিয়ে এখানে একটি প্রাইভেসি পাসওয়ার্ড দিব দিয়ে নিলাম এটা খুবই কমন পাসওয়ার্ড দেখাচ্ছে ইউজ ইউজ দিয়ে দিলাম এরপর আবারও সেইম পাসওয়ার্ডটি দিয়ে নিব দিয়ে নেওয়ার পর এখানে সিকিউরিটি কোয়েশ্চেন আসছে অর্থাৎ আপনার কোনো কারণে যদি আপনার ভুল হয়ে যায় পাসওয়ার্ড তাহলে এই কোয়েশ্চেন্সের মাধ্যমে আপনি পাসওয়ার্ডটাকে রিকভার করতে পারবেন ফর্মার টিচার্স নেম ফেভারিটি রেস্টুরেন্ট আমি একটি দিয়ে নিলাম দেন ওকে দিলাম ওকে দেওয়ার পর নতুন আরেকটি পপ আপ আসছে সেট অ্যাক্সেস কোড এন্টার অ্যাক্সেস কোড অন ডায়াল প্যাড টু অ্যাক্সেস হিডেন অ্যাপস অর্থাৎ আপনার হিডেন অ্যাপসগুলিকে অ্যাক্সেস করার জন্য ডায়াল প্যাডে যে কোডটি দিতে হবে সেই কোডটি এখান থেকে সেটিংস করে নিতে হবে তো আমি এর জন্য সেটিংসে যাব সেটিংসে যাওয়ার পরে সেট অ্যাক্সেস কোড এখানে হ্যাশ দিয়ে অ্যাক্সেস কোডটি শুরু করবেন সেটা আপনি এক থেকে ষোলো ডিজিটের মধ্যে দিতে পারেন আমি চার ডিজিটের অ্যাক্সেস কোড দিয়ে নিচ্ছি এর জন্য আমি প্রথমে হ্যাশ দিব। হ্যাশ দেওয়ার পরে চার ডিজিট দিলাম দেন আবার হ্যাশ দিব হ্যাশ দিয়ে ওকে ইউ আর অল সেট আপ এখন আমার করা হয়ে গেছে দেন ডান ডান দেওয়ার পরে আমি এখান থেকে এখন চাইলে আরো অ্যাপস হাইড করে নিতে পারি হোয়াটসঅ্যাপ বিজনেস এটাকে হাইড করে দিচ্ছি নগদটাকে হাইড করে দিয়েছি গুগল ড্রাইভটাকেও হাইড করে দিচ্ছি ফেসবুকটাকেও হাইড করে দিচ্ছি দেখেন আপনারা হিডেনসে দেখাচ্ছে হিডেন আইটেমগুলোতে দেখাচ্ছে আমি এই চারটা অ্যাপস কে হাইট করে দিয়েছি এখন আমি এখান থেকে বের হয়ে যাবো বের হয়ে গেলে আপনারা এই অ্যাপস আমার এখানে কোনোভাবেই খুঁজে পাবেন না এখন এই অ্যাপসগুলিকে অ্যাক্সেস করার জন্য আমি যে সিকিউরিটি কোডটা দিয়েছিলাম সেই সিকিউরিটি কোডের মাধ্যমেই আমি এই অ্যাপসগুলিকে অ্যাক্সেস করতে পারবো এর জন্য আমি আমার ডায়াল প্যাডে যাব ডায়াল প্যাডে গিয়ে কোডটি ডায়াল করার সাথে সাথে আমার অ্যাপসগুলি চলে আসবে এখান থেকে আমি এই অ্যাপসগুলিতে প্রবেশ করতে পারবো আবার বের সাথে সাথে আমি কিন্তু অ্যাপস থেকে বের হয়ে যাব রিসেন্ট আইটেমে শো করবে না আপনারা দেখেন রিসেন্ট আইটেমেও এই অ্যাপস কিন্তু আপনারা শো করবে তো এভাবে আপনারা চাইলে ডায়াল প্যাডের মাধ্যমে যে কোনো অ্যাপস কে সিকিউরিটি কোড দিয়ে হাইড করে ফেলতে পারেন মুহূর্তের মধ্যেই আপনি ছাড়া কারো সাধ্য নাই এই অ্যাপস খুঁজে বের করে তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্সের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে সাথেই থাকুন